এবার খালেদা জিয়া সাজার মেয়াদ বৃদ্ধি চেয়ে হাইকোর্টে দুদকের আপিল। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা আরও বাড়াতে হাইকোর্টে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন। আজ হাইকোর্টে সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করেছেন বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। তিনি জানান, নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের জন্য হলফনামা দাখিল করেছি। মঙ্গলবার 27 মার্চ এটি হাইকোর্টে উপস্থাপন করা হবে। এ মামলায় প্রধান আসামিকে দেওয়া হয়েছে 5 বছর সাজা, কিন্তু সহযোগীদের দেওয়া হয়েছে 10 বছর করে। সুতরাং প্রধান আসামির সাজাটাও অপর্যাপ্ত বলে মনে করেন দুদক। এ কারণে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে দুদক এ আপিল করেছে।